আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী আপনাদের কাছে হাওড়ার আনিস নামক যে যুবকটি খুন হয়েছে এ বিষয়ে একটা বিবৃতি আমি দিয়েছিলাম। সেই বিবৃতিতে আমার ধারণা ছিল পুলিশ এ কাজে জড়াতে পারে না, কিন্তু ধীরে ধীরে রিপোর্ট উঠে এসেছে। ইতিমধ্যে হাওড়া পুলিশের গ্রামীণ পুলিশের সুপার এসপি যিনি সৌমু, তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি যেটা বলেছেন যে আমরা একজন এএসআই, একজন হোমগার্ড, একজন কনস্টেবল এদেরকে বরখাস্ত করেছি, এবং তারপরে ব্যাপারটা মানে রাজ্য লেভেলে চলে যায় এবং জ্ঞানমান সিং এর নেতৃত্বে সিট গঠন হয়, মানে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তারা কাজ শুরু করে দিয়েছে। 15 দিনের সময় নিয়েছে, হয়তো তার আগেই এই কুলকারখানা করে ফেলবে, যেখানে একজন হোমগার্ড আরেকজন সিভিক পুলিশকে তারা অ্যারেস্ট করেছে। এর দ্বারাই প্রমাণিত হয়েছে যে চোরাগুপ্ত পথে পুলিশের মধ্যে, হোমগার্ডের মধ্যে বা সিভিক পুলিশের মধ্যে ঘুম ধরেছে। যেহেতু মুখ্যমন্ত্রীর নির্দেশে সিট গঠন হয়েছে, এটা অত্যন্ত সাধু পদক্ষেপ। অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী এত তাড়াতাড়ি অ্যাকশন নিতে পারেন না, তিনি অ্যাকশন নিয়েছেন এবং জমিয়ত উলামার পক্ষ থেকে হাওড়া জেলা জমিয়ত উলামা খুব বড় আকারে মিছিল বের করেছিল এর প্রতিবাদে। সেটাও জমিয়তের একটা অংশ, সারা রাজ্যব্যাপী এটা বিচারের ব্যাপার। এবং আমরা আশা রাখবো জ্ঞানমন সিং যিনি দায়িত্ব নিয়েছেন এডিজি, তিনি অত্যন্ত দ্রুততার সাথে নিরপেক্ষভাবে তিনি কাজ করবেন বলে আমার আশা, যেহেতু মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। কিন্তু আমতা ঘটেছে তো জি, আমতা থানার ওসি তিনি যে দায়িত্বশীল নন এটাও প্রমাণ হয়েছে। একজন টেলিফোনে কথা বলতে তিনি অল্প দূরত্বে গাড়ি ঘোড়া সব থাকা সত্ত্বেও তিনি খবর নিলেন না, এটাও আমাদের কাছে দুঃখের এবং বেদনা। এ মানসিকতা অত্যন্ত ঘৃণ্য মানসিকতা, এবং পুলিশ মহলের মধ্যেও বিদ্বেষ ঢুকে থাকলে সেটা দূর হওয়া দরকার। বাংলার পুলিশ বিদ্বেষ রেখে কাজ করলে সমাজের মধ্যে আরো ভাঙন ধরবে, পুলিশের প্রতি আস্থা হারাবে। আমরা সরকারের প্রতি আস্থা হারাইনি, মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রয়েছে। চটজলদে তিনি টেক আপ করে ওর যা কথা, ওর যা বলার, অন্যান্য মন্ত্রীরাও বলেছেন। আমার বিরুদ্ধে অনেকেই মোবাইলে নিন্দামন্দ কথা ছড়াচ্ছেন, এসব ছেলে মানুষের কাজ, ওতে কোনো লাভ হবে না। কাজের কাজ করুন, সেটা লাভ হবে। আমরা যেটা করি, যেটা বুঝি, তো দায়িত্ব নিয়ে বুঝি, এবং এই ব্যাপারে আমার দৃঢ় বিশ্বাস, মানে যারা খুনি তাদের নাম ধাম বেরোবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি পাবে, পুলিশ হোক এবং হোমগার্ড হোক বা গ্রামীণ সিভিক পুলিশ হোক বা আর কেউ কে কার সাথে জড়িয়ে আছে সেটা খুব ভালো বোঝা যাবে। এবং যাকে দিয়েছেন দায়িত্ব তিনি খুব ভালো পোক্ত পুলিশ অফিসার, তিনি আশা রাখি বিচার দেবেন এবং আমরাও তাতে বুঝবো যে বাংলার পুলিশ একটা দায়িত্ব পালন করেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কাদা ছোড়াছুড়ি জমিয়তের নামে করবেন না। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে শাস্তি দেবেন তো আমার কাছে এসে বলুন, ওই সমস্ত কাহিনীগুলো ভিডিওর মাধ্যমে, রেকর্ডিং এর মাধ্যমে পৌঁছাচ্ছেন, একটু দায়িত্ববোধ হওয়া দরকার। সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাত।